হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। আমাদের চ্যানেলটি নতুন, তাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে হবে করে হচ্ছে না, অনেকে মুখিয়ে আছেন এটার জন্য। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো থেকে একটি তথ্যসূত্র পাওয়া গেছে, সে বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব যে আসলে কতজন শিক্ষক নিয়োগ প্রকাশ করবে, কতজন শিক্ষক নিয়োগ প্রকাশ করবে, এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে জানাবো যে প্রথম আলো পত্রিকাটি তাদের হেডলাইনে কী লিখেছে বা তারা কে কতটুকু সত্যতা যাচাই করে তারা এই বিষয়টা নিয়ে লিখেছে, সে বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। আমাদের ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে প্রাথমিক যে যে শূন্যপদ আছে 44,790টি, এই শূন্যপদগুলো আসলে কম, এই শূন্যপদগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের চ্যানেলটি সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আবারও। চলুন আমরা দেখে হেডলাইনটি দেখে নিই। প্রথম আলো যে হেডলাইনটি দিয়েছে 22/1/2023 তারিখে, মানে রিসেন্টলি, সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদ প্রাথমিকে খালি আছে 44,790 পদ। মানে হচ্ছে আপনাকে ধরে নিতে হবে যে এবার যে সার্কুলারটা দিবে রিসেন্টলি, যে কোনো মুহূর্তে পাবলিশ হতে পারে, সেটাতে আপনারা 44,790 পদে প্রাথমিকে আবেদন করতে পারবেন, মানে 44,790 জন আবেদন করতে পারবেন, মানে নিয়োগ পাবেন। তো এটা অনেক আমাদের জন্য অনেক গোল্ডেন একটা সময় আসতে চলছে, সামনে হয়তো অচিরেই আপনাদের আমরা সেটা নিউজটা দিব। সেই নিউজ পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে মূলত এসেছি। প্রথম আলো তারা সুন্দরভাবে লিখেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে 44,790টি শূন্যপদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে খালি 44,713টি পদ। মানে হচ্ছে আপনার মাধ্যমিকে 44,713টি পদ খালি আছে। বর্তমান দেশের সরকারি চাকরিতে মোট পদের সংখ্যা হচ্ছে 19,13,052টি, সর্বমোট শূন্যপদ। কর্মরত আছেন হচ্ছে 15,54,927 জন, শূন্যপদ 3,58,125। ধারণা করা যায় আসলে এত শূন্যপদ। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শূন্যপদের সংখ্যা 44,790 জন, মানে অচিরেই পাবলিশ হতে যাচ্ছে এত যে 44,790 জন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ বেসামরিক কর্মকর্তা কর্মচারী পরিসংখ্যান 2021 থেকে এই তথ্য জানা যায়। আচ্ছা, প্রাথমিকে খালি এত পদ, এসব পদ পূরণের কাজ চলছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। নাম প্রকাশে প্রকাশ না করার সত্ত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে খুব শীঘ্রই আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপনারা বুঝতে পারছেন যে অচিরেই যে কোনো মুহূর্তে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, যে কোনো মুহূর্তে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হব, সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বেসামরিক কর্মকর্তা কর্মচারী পরিসংখ্যান 2021 অনুযায়ী দেশের বেশি পদ খালি আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও সংস্থার শূন্য পদের সংখ্যা 74,574টি। দ্বিতীয় সর্বোচ্চ 44,790টি পদ খালি আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। মানে আপনার দ্বিতীয় স্থানে আছে প্রাথমিকে যে সার্কুলারটা পড়বে সেই সার্কুলার। কোন মন্ত্রণালয়ে কত পদ খালি আছে এটা একটু জেনে নেওয়া উচিত যারা চাকরি খুঁজছেন, যারা প্রতিনিয়ত চাকরির পিছনে দৌড়াচ্ছেন, তাদের জন্য মনে হয় যে এটা জানিয়ে রাখা অনেক বেটার হবে। অর্থ মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্যপদ রয়েছে 26,174টি। রেল মন্ত্রণালয়ের শূন্যপদ হচ্ছে 15,113টি। কৃষি মন্ত্রণালয়ে আছে 9,716টি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছে 6,274টি। এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে 558টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে 585টি।
শিক্ষা মন্ত্রণালয়ে 8,589টি ও নির্বাচন কমিশনে 561টি। মানে আপনি দ্বিতীয় অবস্থানে আছে, প্রাথমিকের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে 44,790টি, এটা দ্বিতীয় অবস্থানে আছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন দপ্তর শূন্য পদের সংখ্যা হচ্ছে 2,274টি, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ে আছে 7,407টি, খাদ্য মন্ত্রণালয়ে 6,098টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে 20,389টি, গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে 2,002টি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আছে 2,045 এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আছে 837টি শূন্য পদ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দপ্তর 1,057টি, ভূমি মন্ত্রণালয় আছে 4,017টি, আইন মন্ত্রণালয় আছে 1,691টি, স্থানীয় সরকার বিভাগ আছে 4,988, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে 9,132টি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আছে 4,399টি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা হচ্ছে 1,155টি। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও সংস্থার শূন্য পদ আছে 4,531টি, পরিকল্পনা মন্ত্রণালয় আছে 1,944টি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে 6,224টি। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসার জন্য। তো আজকে আমাদের ব্যানারটা দেখে আপনারা হয়তো ভুল বুঝতে পারেন যে আসলে আমি ব্যানারে লেখলাম একটা আর বললাম একটা, বিষয়টা এরকম না। আমি চাচ্ছি যে আপনাদের মন আকর্ষণ করা, আপনারা যেন ভুলে না যান যে অচিরেই 44,790টি পদে প্রাথমিকের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সে থেকে আপনারা যেন অন্যদিকে ছুটে না যান, আপনারা যেন এদিকেই মন থাকে, এর জন্যই মূলত আমাদের এই ভিডিওটা করা। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওটি, যদি একটুও ভালো লেগে থাকে, যদি আপনাদের জন্য একটুও উপকার এসে থাকে, সেক্ষেত্রে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা সে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আমরা চেষ্টা করব যে বিজ্ঞপ্তিটি সারা মাত্রই আপনাদের সঙ্গে আপনাদের সামনে হাজির করার জন্য। কীভাবে আবেদন করবেন, কত পদের লোক নেবে, এখানে তো বলাই আছে 44,790টি। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগে 44,790টি পদ খালি আছে, মূলত এটাই জানার জন্য আপনাদের সামনে হাজির হয়েছিলাম। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।